আসসালামু আলাইকুম। স্বামী স্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো লেবুর পেনিক। এর নাম লেবুর পেনিক দেওয়ার কারণ, এটি মুখে দেওয়ার সাথে সাথে অদ্ভুত রকমের একটা ফিল হয়। আসলে এটা পেনিক, ঝাল আর টক মিলিয়ে অসাধারণ একটা রেসিপি। এটি বানানোর জন্য আমি প্রথমে তিনটি লেবুকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি দুটো লেবুর খোসা ছাড়িয়ে নেব এবং একটি লেবুর খোসা সবই কেটে নেব। যারা লেবুর খোসা পছন্দ করেন না তারা লেবুর খোসাটাকে ছাড়িয়েও নিতে পারেন। আমি এখানে একটি লেবু খোসা সহ কেটে নেব। লেবুগুলোকে এখন আমি স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো রকমই কেটে নিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে গোল করে কেটে নেব। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। এবারে আমার লেবুগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নেব। এখন আমি দুটো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেব। এখন আমি এতে অ্যাড করব কেটে রাখা মরিচগুলো এবং সামান্য গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো চিনি। টেস্ট বানানোর জন্য আমরা এখানে চিনিটা ব্যবহার করেছি। এখন বিট লবণ এবং দুই টুকরো শুকনো লঙ্কা পুড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবারে দিব সরিষার তৈল। এই সবকটা উপকরণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তৈরি হয়ে গেল আমাদের লেবুর পেনিক। অসাধারণ একটা রেসিপি, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।